বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন নিভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিস পরিচালক সহ নিহত দুইজন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নিভাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি চালক সহ দুইজন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে অন্তত সাতজন। সোমবার ২৪শে জুলাই বেলা ১১টার দিকে শহরের সাশাড়ায় এক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর আলম ৪৫ বছর ও অন্যজন পথচারী। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপপরিচালক ইকবাল বাহার বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লায় ফকির এফারলেস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ওই গাড়িটি। এ সময় সাশাড়ায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ ৪টি গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি চালক ও এক পথচারী নিহত হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৭জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।